ঝালকাঠিতে লকডাউনের মধ্যে ক্ষতিগ্রস্ত 400+ বাস শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। রবিবার দুপুরে সার্কিট হাউস চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি। পরে শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সর্দার মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। সামাজিক দূরত্ব মেনে শ্রমিকরা খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি ফেরেন। লকডাউনের মধ্যে ক্ষতিগ্রস্ত এসব মানুষ জেলা প্রশাসনের খাদ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।